এই স্টোরি ভিডিওগুলোকে দেখুন, এগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসে, তাতে সেটা বাংলা স্টোরি হোক বা ইংলিশ স্টোরি হোক। আপনি এ ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন, কিন্তু না আপনি অ্যানিমেশন বানাতে পারেন, না আপনি ভয়েস ওভার করতে পারেন, না সাবটাইটেল যোগ করতে পারেন, না ভিডিও এডিটিং করতে পারেন। এমনিতে আমিও পারি না, কিন্তু এই জন্য স্মার্ট লোকেরা আমাদের জন্য এআই এবং এআই টুলস বানিয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা চমৎকার অ্যানিমেটেড স্টোরি তৈরি করতে পারবো। এবং আপনি যদি পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন তাহলে অবশ্যই অবশ্যই রোজগার করতে পারবেন। তো আগে বাড়ার আগে আপনাকে বলে রাখি আপনি তৈরি করতে চলেছেন কি। Once upon a time, in a small village nestled among rolling hills, lived a humble villager named Leo. বন্ধুরা, এই ভিডিওটি 6টি পার্টে হতে চলেছে। প্রথম পার্টে আমরা আমাদের স্টোরি এবং ইমেজ জেনারেশনের জন্য প্রম্পটস ক্রিয়েট করব। দ্বিতীয় পার্টে আমরা আমাদের স্টোরির জন্য ভয়েস ওভার করব। তৃতীয় পার্টে আমরা আমাদের ইমেজ তৈরি করব। চতুর্থ পার্টে আমরা আমাদের ওই সমস্ত ইমেজগুলোকেই ভিডিওতে রূপান্তরিত করব। পঞ্চম পার্টে আমরা আমাদের ভিডিওগুলোকে এডিট করব এবং ষষ্ঠ পার্টে আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। পার্ট নাম্বার 1, ক্রিয়েটিং স্টোরি। বন্ধুরা, আমাদের স্টোরি তৈরি করার জন্য চলে যাব চ্যাট জিপিটি তে। আমরা এখানে এসে লিখব, Write a short moral story for kids in 150 words. লিখার পরে আমরা জেনারেট ক্লিক করে দিব এবং আমরা এই গল্পটি তৈরি করার পরে এখন গল্পের জন্য ইমেজ তৈরি করব, তাই নয় কি? যেগুলোকে তো আমাদেরকেই প্রম্পট লিখে জেনারেট করতে হবে, তাই না? কিন্তু বন্ধু, আমি তো এত পরিশ্রমী নই, আমি তো খুবই অলস, তাই আমি ইমেজের প্রম্পট লিখতে পারবো না। আমি এখানে চ্যাট জিপিটিকেই বলবো যে চ্যাট জিপিটি আমার জন্য প্রম্পট লিখে দাও, এবং লিখলাম রাইট দ্য প্রম্পটস টু জেনারেট দ্য স্টোরি। তো নয় বন্ধুরা, ইমেজের জন্য প্রম্পট তৈরি হয়ে গেল, এখন আমার সাবটাইটেল কিভাবে পাবো? সাবটাইটেলের জন্য এখান থেকেই জোগাড় করব। এবার আসছি দ্বিতীয় পার্টে, যার জন্য আমরা চলে যাবো টিটিএস ফ্রি ওয়েবসাইটে। এটাও একটা এআই টুল, এখানে এই সাদা বক্সের মধ্যে আপনি আপনার স্টোরিকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেওয়ার মাধ্যমে ভয়েস জেনারেট করতে পারবেন, এবং পছন্দ অনুযায়ী বাম পাশে এই বক্সের মধ্যে থেকে যে কোনো ধরনের ভয়েসকে সিলেক্ট করার মাধ্যমে টেক্সটকে অডিওতে কনভার্ট করতে পারবেন। একইভাবে পুরো স্টোরিকে আমাদের অডিওতে কনভার্ট করে নিতে হবে। এখানে আমরা ইমেজ জেনারেট করব, এবং ইমেজ জেনারেট করার জন্য আমরা লিওনার্দো ডট এআই এই টুলটি ব্যবহার করব। এই টুলে এসে আমাদের লিখেছিলাম না ওই সেই প্রম্পট, ওই প্রম্পটগুলোকে এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিব। যদি আপনি জানেন না কিভাবে লিওনার্দো ডট এআই এই টুলটি আপনি ব্যবহার করবেন, তাহলে আমার চ্যানেলে দেখুন একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে শিখে নিতে পারেন। আমরা আমাদের প্রম্পটগুলোকে কপি করে নিয়ে এসে লিওনার্দো ডট এআই এখানে পেস্ট করে দেওয়ার মাধ্যমে ইমেজ জেনারেট করে নেব। ঠিক একই প্রসেস বারবার রিপিট করতে হবে এবং আমাদের সমস্ত প্রম্পটসগুলোকে ইমেজে রূপান্তরিত করে ফেলতে হবে। চতুর্থ পার্ট, এখানে আমরা আমাদের ইমেজগুলোকে 3D অ্যানিমেশন ভিডিওতে রূপান্তরিত করব, যার জন্য আমাদের আসতে হবে লিয়াপিক্স ডট এআই এই টুলে, যেখানে আপনাকে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করে নিয়ে আপনার ইমেজগুলোকে আপলোড করার মাধ্যমে সেগুলো 3D ভিডিওতে রূপান্তরিত করতে হবে। তো আমরা চলে আসার পরে এই আপলোড আইকনে ক্লিক করে আমাদের ইমেজগুলোকে আপলোড করব। বন্ধুরা, আপলোড হতে একটু সময় লাগবে, কিন্তু এতটুকু পরিশ্রম তো করাই লাগবে, বলুন? আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওটি প্রয়োজন মোতাবেক এডিটও করে নিতে পারবেন। বন্ধুরা, এবার ভিডিওগুলোকে সেভ করার জন্য এই শেয়ার এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকন ক্লিক করার পরে MP4 ক্লিক করে আমরা আমাদের ভিডিওগুলোকে প্রয়োজন অনুযায়ী সেভ করে নেব। এই একই প্রসেস আপনাকে বারংবার করতে হবে প্রত্যেকটা ইমেজের জন্য। পঞ্চম পার্ট, ভিডিও এডিটিং এর পার্ট। বন্ধুরা, আমি এই অ্যাপটি ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন ভিডিও এডিটিং এর জন্য। ভিডিওগুলোকে অডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব, কোন ভিডিওটা কোন অডিওর সাথে, সেই ভিডিওগুলোর সাথে অডিওগুলোকে সেট আপ দিয়ে নিব। সেট আপ দেওয়া নেওয়ার পরে আমরা আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে ডাউনলোড অথবা সেভ করে নিব। এবার আমরা আমাদের ভিডিওগুলোকে অ্যাট্রাকটিভ করে তোলার জন্য ষষ্ঠ পার্টে সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা চলে যাব ভিডিও ডট এআই এই ওয়েবসাইটে। ভিডিওটি এক্সপোর্ট করার পরে ফরম্যাট সিলেক্টের জন্য 16:9 এই ফরম্যাটকে সিলেক্ট করব, এবং আমরা এডিটিং অপশনে গিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাবটাইটেলকে চারিদিকে ঘিরতে পারি বা বিভিন্ন ধরনের সাবটাইটেলের নকশাকে সিলেক্ট করতে পারি। বাকি থাকলো আপনার গল্পে, আপনি চতুর্থ, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর যে কোনো ধরনের বই ব্যবহার করে গল্পগুলোকে ব্যবহার করতে পারেন, অথবা চ্যাট জিপিটির গল্পগুলো বাংলাতে অথবা ইংরেজিতে কনভার্ট করে আপনি অডিওকে রূপান্তরিত করে এভাবে ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। আর বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে 8-9-7 অনেক ঘন্টা সময় লাগে। আপনাদের ওই সুন্দর হাতগুলো তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার পাশে থাকতেন খুবই ভালো হতো, খুবই খুশি হতাম।